হ্যালো বন্ধুরা, আমি নাজিমুদ্দিন মির্জা। বলছি, আজকে আমরা শিখবো এমন একটি সফটওয়্যার সম্পর্কে। আজকে আমরা জানবো এমন একটি সফটওয়্যার সম্পর্কে যা প্রত্যেক মানুষেরই প্রয়োজন। তো আজকে আমরা যারা বই পড়তে ভালোবাসি, একটি অ্যাপের মধ্যে হাজার হাজার অসংখ্য অসংখ্য বই, কি বই নেই সেই বই আমরা পেতে পারবো না। এখান থেকে এমন কোনো বই নেই যে সে বই আমরা পাবো না, সব বই আমরা এখান থেকে পাবো। তো চলুন আমরা একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিই, 3-4 MB মাত্র অ্যাপ্লিকেশনটি, 3-4 MB। আমরা এখানে লিখলাম বইঘর। বইঘর লেখার পরে এই চড়ুই.com ডেভেলপারের তৈরি অ্যাপটি, এই বইঘরে প্রবেশ করে আমরা এটি ডাউনলোড করে দেবো। এটা হয়তো খুব বেশি ডাউনলোড হয়নি এখনও পর্যন্ত, 10,000 10,000 জন ডাউনলোড করেছে। রেটিং দেখেন 4.3, মানে খুব ভালো রেটিং। তো এটিতে আমরা প্রবেশ করি, দেখি এটি সম্পর্কে লেখা আছে, আপনারা দেখে নেবেন। এখানে আরেকটা কথা, এখানে সব বাংলা যত বই আছে সবগুলো পাওয়া যাবে এখানে। এটা মাত্র 3 থেকে 4 MB একটি অ্যাপ, তো আপনারা এটা ডাউনলোড করে দেবেন। অলরেডি আমার ডাউনলোড করা আছে, সেই জন্য আমি আর ডাউনলোড করছি না। তো বইঘর অ্যাপটি এত সুন্দর অ্যাপ যে আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা যখন এই অ্যাপটি ডাউনলোড করবেন, আপনারা এই অ্যাপটির প্রেমে পড়ে যাবেন। তো চলুন আমরা ওপেন করি। ওপেন করার পরে আপনার কিছু করতে হবে না, এই বইঘর অ্যাপটি ওপেন করার পরে আপনি একবার ডাউনলোড করে নেবেন। দেওয়ার পরে এখানে দেখেন এই লোডিং হচ্ছে বইগুলি, এখানে কত শত শত বই আছে। তো এখানে দেখেন এইসব বইগুলো এখানে আছে, এখানে শত 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 বই আছে, বইয়ের কোনো শেষ নেই। কী বই আপনার প্রয়োজন সব কিছু এখান থেকে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এখান থেকে জাস্ট একবার ডাউনলোড করে দিতে হবে। এই যে এখানে ক্লিক করলেন, তারপরে এই যে আমার দেখো সফল 100 ব্যক্তির কথা, লেখককে তানভীর আহমেদ, প্রকাশককে এই প্রয়োজনীয় বাংলা বই, এত পৃষ্ঠার, রেট কত, 0.0। যাই হোক, সাইজ কত এত, আপনারা এখান থেকে ডাউনলোড করে দেবেন। আপনারা যদি মনে করেন নমুনা পাতাটি ডাউনলোড করে দেখবো এটি আসলে কি, জাস্ট ওখানে নমুনা পাতা ওখানে ক্লিক করবেন, করলে এটি ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পরে আপনারা দেখতে পাবেন যে এর নমুনা পাতা কেমন, প্রথম যে কয়েকটা পৃষ্ঠার কেমন। যাই হোক, ডিসমি দেখাচ্ছে আমার নেটওয়ার্কে সমস্যা, নেট চলছে না তার জন্য। তো এখানে আপনারা একবার যখন ডাউনলোড করে নেবেন ওইভাবে, বা আপনারা যদি ডাউনলোড করতে চান যে বইটি আপনারা একবার ডাউনলোড করবেন সারা জীবন ব্যবহার করতে হবে, করতে পারবেন, আর দ্বিতীয়বার ডাউনলোড করতে হবে না। তো এই যে পড়ুন, এখানে জাস্ট ক্লিক করবেন, করার পরে আপনারা বইটি ডাউনলোড হয়ে যাবে প্রথমবারের মতো, আর তার দ্বিতীয়বার থেকে আর ডাউনলোড করতে হবে না। তো আপনারা যখন দ্বিতীয়বার পড়বেন তখন আর কোনো অসুবিধে নেই। আপনারা যখন বইগুলো ডাউনলোড করবেন আপনাদের এসডি কার্ড অর্থাৎ মেমোরি কার্ডে ব্যাকআপ হয়ে থাকবে, আপনারা যদি ডিলিট না করে দেন। যদি থাকে আপনারা হয়তো মোবাইল ফরম্যাট দিলেন, আপনাদের মেমোরি কার্ডে এই বইগুলো রয়ে গেছে, বাট এই অ্যাপ তো আনইনস্টল হয়ে যায়, মানে অ্যাপগুলো সব আউট হয়ে যায় আমাদের যখন ফোন ফরম্যাট দেওয়া হয় অর্থাৎ রিস্টোর দেওয়া হয়। বাট আমরা যখন এই অ্যাপটি ব্যবহার করব তখন ওই যে মেমোরি কার্ডে আমাদের ছিল না ব্যাকআপ ফাইলগুলো, এই যে অফলাইন পুনরুদ্ধারে ক্লিক করব, এখানে এখানে ক্লিক করে এই অ্যাপটি ইনস্টল করার পরে এখানে ক্লিক করে আমরা এই অফলাইন পুনরুদ্ধারে জাস্ট ক্লিক করব, করলে আবার ওই বইগুলো এখানে চলে আসবে। তো চলুন, আমরা যে বইগুলো ডাউনলোড করেছিলাম, আমি অলরেডি কিছু বই ডাউনলোড করে রেখেছি, তো সেই বইগুলো এখানে দেখাচ্ছে। এখানে আপনারা দেখবেন যে শত 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 বই আছে, আপনারা পড়ে শেষ করতে পারবেন না। যাই হোক, এখানে কি বই নেই, যেমন এই চিকিৎসার বই থেকে শুরু করে স্পোকেন ইংলিশের বই থেকে শুরু করে সবগুলো এখানে আছে। এটা যেমন দেখেন কিভাবে মানব ব্যাধি ও চিকিৎসার সহায়িকা, মানে কীভাবে এই রোগগুলো সারতে হবে। এ শুধু তাই নয়, আপনারা যদি মনে করেন এটি আমি পড়বো না, আমার পড়ে শোনাবে, তাও হবে। আপনারা দেখবেন এই যে ধরেন যে কোনো একটি বই, এই কি বই, এটা এই বইটা আমরা ওপেন করছি, তো এই বইটা আমরা পড়বো না, আমাদের পড়ে শোনাবে। জাস্ট এই যে বইটিতে আপনারা পড়ে শুনতে চান, মানে না পড়তে চান জাস্ট শুনতে চান, এই যে বইটি ওপেন করে এখানে ক্লিক করবেন, এই যে আইকনটিতে, এই আইকনটিতে ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করতে হবে প্রথমবারের মতো, জাস্ট কয়েক মুহূর্ত। যাক, আবার ওপেন করছি, ওপেন হচ্ছে। এবারে আমরা এই অ্যাপটি পড়ে শুনতে চাই, এই যে দেখেন এখানে ক্লিক করলাম, ও
তাকে এটা সেটা নিয়ে বকাচকা করত। ওহ অকর্মা ব্রাহ্মণ, কাজ নেই, কর্ম নেই, শুধু ঘরে বসে থাকা। তোমার চোখের সামনে কি আমি আর তোমার বাচ্চা না খেয়ে মারা যাব? এই যে দেখছেন তো, এগুলো পুরোটা পড়ে শোনাবে, আপনার কোনো সমস্যা নাই। যদি আমরা অন্য কোনো বই পড়ে শুনতে চাই, তাহলে আমাদের পরের পেজ খুলে গেছে, যে এ পেজটি শেষ হয়ে গেছে। আমরা যদি অন্য কোনো পেজ পড়তে চাই, সরি, শুনতে চাই, তাহলে আমরা ব্যাকে এলাম। ব্যাকে আসার পরে যে বইটি শুনতে চাই, হয়তো দেবদাস, এই দেবদাসে প্রবেশ করলাম, এবং এই দেবদাস লেখাকার এই যে এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে একটু, প্রথমবার যেহেতু আমরা ওপেন করেছি, সেই জন্য একটু সময় নিচ্ছে। দেবদাস, এই যে প্রথম দেখেন, পরিচ্ছেদ। একদিন বৈশাখের দ্বিপ্রহরে রৌদ্রের অন্ত ছিল না, উত্তাপেরও সীমা ছিল না। এই যে দেখছেন, এরকম ভাবে পড়ে শোনাবে, আপনারা ঠিক চাইলে সেই এরকম ভাবে সময়টিতে পড়ে মুখুজ্জে শুনতে পারেন। এখানে কি নেই, আপনারা সবকিছু এখানে একটি অ্যাপের ভিতরে পাবেন। যারা বই প্রেমী তারা খুব প্রশংসা করবে এই অ্যাপটি, যেমন আমি এই অ্যাপটির ভালোবেসে ফেলেছি। মানে মোট কথা, এই অ্যাপটি ছাড়া আমার এখন এক মুহূর্তে চলতে পারে না। এই যেমন দেখেন, এই যে স্পোকেন ইংলিশের জন্য ডিকশনারি আমাদের খুবই প্রয়োজন, আমরা ডিকশনারির জন্য মোটা বই ব্যবহার করি, ঠিক সেই বইটি দেখেন, এই 3750 পৃষ্ঠা এখানে, এই দেখেন আমাদের কাছে আছে। তো এখান থেকে আমরা পড়ে নিতে পারি, এইভাবে আমরা যেতে পারি, অথবা এইভাবে আমরা যেতে পারি, অথবা আমরা এখান থেকে না যে ডাইরেক্টও যেতে পারি। যেমন এটা একটি ডিকশনারি, কী বই নেই, সব বই এখানে আপনারা পেয়ে যাবেন। যাই হোক, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না। আর একটা কথা, সাবস্ক্রাইব করুন আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য।